সাবিপ্রবীর উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে অনড় শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে চলমান সমস্যা সমাধানের অপেক্ষায় আমরণ অনশনরত শিক্ষার্থীরা। এদিকে বিকেলে দাবি আদায়ে ভিসির বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। পুলিশি হামলার পর টানা এক সপ্তাহের বেশি সময় ধরে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে সাবিপ্রবীর শিক্ষার্থীরা। আমরণ অনশনের পঞ্চম দিনে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অনশনস্থলে থাকা ১২ শিক্ষার্থীর মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে নিতে হতে পারে জানিয়েছেন চিকিৎসকরা। ব্লাড গ্লুকোজ লেভেলটা হচ্ছে মানে ফল করছে খুব দ্রুত। ওনাদের মনে হয় না আসলে যে খুব বেশি একটা ওনাদের এভাবে রাখা এভাবে পসিবল হবে। মানে অবস্থা যদি খারাপ হয় তাহলে ওনাদেরকে আলটিমেটলি হসপিটালে আর কি রেফার করতে হবে। শনিবার মধ্যরাতের পর অনলাইনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সঙ্গে আলোচনা শুরু করেন শিক্ষার্থীরা। কোনো সিদ্ধান্ত আসেনি। আজ আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনার কথা রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন ভিসি পদত্যাগ করলেই কেবল আন্দোলন থেকে সরে যাবে তারা। আমাদেরও এখানে আমরা যারা আছি সবারই খুবই কষ্ট হচ্ছে। আমরা জানি না এভাবে কতক্ষণ আমরা টিকতে পারবো, কিন্তু আমরা আমাদের এক দফা দাবিতে অনড়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। প্রাণের স্যাক্রিফাইস দিয়ে এখানে এসেছি যে আমরা মৃত্যুবরণ করতেও রাজি, তো আমরা আমাদের দাবিতে কতটুকু অটল থাকতে পারি এটা অলরেডি দেখা হয়ে গেছে। এই ভিসির পদত্যাগ লাগবে। যেই ভিসি আমাদের উপর পুলিশে হামলা চালাইছে, তারপর আবার মামলা চালাইছে এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে অনবরত, সেই ভিসিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বিকেলে ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। রত্না সামান, একুশে টেলিভিশন।